জমে উঠেছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। নির্বাচিত হলে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সহ নাগরিক সেবা বৃদ্ধির আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। খুলনা ও বরিশাল প্রতিনিধির তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জমে উঠেছে খুলনা বরিশাল সিটি কর্পোরেশনের প্রচার প্রচারণা। ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতিও। প্রচারণাকালে খুলনার উন্নয়ন সহ নাগরিক সেবা বৃদ্ধির আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। রবিবার সকালে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর বাংলাদেশ ব্যাংক আশপাশের এলাকায় গণসংযোগ চালান। এ সময় তিনি খুলনার উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। করোনার কারণে আমরা সময় মতন করতে পারি না, দুই বছর এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। তার কারণ এইগুলো আগামী ছয় মাস এক বছরের মধ্যে সম্পূর্ণ হলে খুলনা দৃশ্যমান উন্নয়ন মানুষের চোখে পড়বে। আমরা এই কাজগুলো করার জন্য এছাড়া খুলনাকে সুন্দর এবং পরিচ্ছন্ন একটা নগরী, বসবাস যোগ্য একটা নগরী করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প নিয়েছি। অপরদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 28 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। আমরা স্বায়ত্তশাসিত পৃথকভাবে কুটির শিল্প, গার্মেন্টস খুলনায় বিভিন্ন জায়গা আছে, আমরা এগুলি তৈরি করে কর্মহীন মানুষের, বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা। আর জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু সকাল থেকেই নগরীর রূপসা বাজার, রূপসা ট্রাফিক মোড়, 331 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান। সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হইলে মানুষ ভোট কেন্দ্রে যাইতো। কিন্তু আমি এক কথাই বলছি যে আসলে ভোটারদের মাঝে এখনো ভীতু, মানে আমরা ভোট কেন্দ্রে যাব কি যাব না, ভোট সুষ্ঠু হবে কি হবে না, এইটাই হলো আজকের রাজনীতি, এই দেশের রাজনীতি। এদিকে সিটি কর্পোরেশনের প্রচার প্রচারণায় থেমে নেই বরিশালের প্রার্থীরাও। রোববার সকালে বরিশাল নগরীর 19 নম্বর ওয়ার্ডে সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান এবং পরে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও নারী চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। এ সময় তিনি বরিশালের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। আমরা একটা বড় অঙ্গীকার নিয়ে আমরা আগাতে চাই, যে অঙ্গীকার এই বরিশাল থেকে একটা নতুন বরিশাল গর্ব, আমি দায়িত্ব পেলে এটা উন্মুক্ত হবে, আপনাদের যত দুর্ভোগ আছে এটা হবে না। এছাড়াও বেলা 11টায় নগরীর 4 নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের প্রার্থী গণসংযোগ করেন। অন্যদিকে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস নগরীর রসুলপুর এলাকা ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান নগরীর 3 নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণা চালান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।